নমস্কার জি 24 ঘন্টায় আমি মুফি আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি ক্রস ফায়ার আজকে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব ছিল রাজ্যের 8টি লোকসভা আসনে নজিরবিহীন আধা সেনা মোতায়েন তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে নানা রকম বিতর্ক আজ দিনভর শিরোনামে উঠে এলো এমনকি বিতর্কে কেন্দ্রীয় বাহিনীও মূলত যদি আমরা সামাপ করি আজ এই চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব এ রাজ্যে তাহলে যে তিনটি বিষয় আজ সারা দিন ধরে লাইমলাইটে থাকলো দেখুন প্রায় 100% বুথে বাহিনী সত্ত্বেও গুলি বিতর্ক বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বিতর্ক দুই দিনভর লাইমলাইটে বাবুল অধীর নজরবন্দিতেও বিন্দাস অনুব্রত মণ্ডল বিতর্ক তিন মোদি মমতার বাগযুদ্ধে সরগরম বাংলা ভোট রাজ্যে এসে দল ভাঙানোর হুঁশিয়ারি নরেন্দ্র মোদির অত্যন্ত সিরিয়াস বিষয় আজ সারা দিন ধরে এই বিষয়গুলোর উপর নজর রেখেছে গোটা রাজ্য এবং আজকে চতুর্থ দফার নির্বাচন চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব তাতে বেশি করে যে ত্রয়ীর ওপর নজর ছিল বাবুল সুপ্রিয় অধীর রঞ্জন চৌধুরী যারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চতুর্থ দফার নির্বাচনে যাদের ভাগ্য নির্ধারিত হলো আর যিনি ভোটে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও আজ সারা দিন লাইমলাইটে থাকলেন সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনের মতো অনুব্রত মণ্ডল তাদের দিকে সবার নজর থাকলো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই রয়েছেন দুই বিশিষ্ট অধ্যাপক মইদুল ইসলাম এবং দেবনারায়ণ সরকার আমাদের সঙ্গে এসে যোগ দেবেন সিপিআইএম এবং বিজেপির প্রতিনিধিও এবং এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন চতুর্থ দফার নির্বাচনে যার ওপর ছিল সারা দিনের ফোকাস অনুব্রত মণ্ডল অনুব্রতবাবু মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে অনুব্রতবাবু আরও একবার আপনি নজরবন্দি এবার আরও এক ধাপ বেশি কারণ আপনার মোবাইল ফোনের ওপরও নিষেধাজ্ঞা ছিল দিনের শেষে কি বলবেন আপনার নকুলদানা কাজ করতে পারলো 100% নকুলদানা কাজ করেছে নকুলদানা এবং উন্নয়নের কাজ রাস্তায় বলেছিলাম উন্নয়ন দায়ী থাকবে অলরেডি উন্নয়ন দাঁড়িয়ে ছিল নকুলদানা দিয়ে 100% এবারের ভোট খুব শান্তপ্রিয় ভোট কোনো বোম পড়ে নাই কোনো মানুষ মরে নাই আমি যেটা আগে বলেছিলাম ভোট দেখবেন শান্তিপূর্ণ ভোট হবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে অনুব্রতবাবু আপনি যেটা বলছেন ঠিকই স্বস্তির কথা যে গত কয়েকটা নির্বাচনে বীরভূমের রক্তক্ষয় সেভাবে দেখা যায়নি স্বস্তির কথা কিন্তু তা সত্ত্বেও আপনার বিরুদ্ধে যে অভিযোগ যে আপনার এই ভোট করানোর কোট আনকোট সেটা অস্বীকার করতে পারেন কি করলেন আজকে সারাদিন সারাদিন আমি পার্টি অফিসে ছিলাম মানুষের সঙ্গে কথা বললাম প্রত্যেক ব্লক প্রেসিডেন্টের খবর নিয়েছি অঞ্চল প্রেসিডেন্টের খবর নিয়েছি অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে খবর নিয়েছি বুথ প্রেসিডেন্টের সঙ্গে খবর নিয়েছি সবারই সঙ্গে খবর নিয়েছি কিন্তু ফোনটা ব্যবহার করার উপর তো নিষেধাজ্ঞা ছিল আপনার সেটা কি তাহলে অমান্য করলেন ভোট দিয়েছি না আমার আমার ফোনটা নিষেধাজ্ঞা ছিল পরের ফোন চালাতে মানা করে নাই আমার নিজস্ব ফোনটা নিয়ে নিষেধাজ্ঞা ছিল আমি অন্যজনের ফোন থেকে ফোন করেছি অনুব্রতবাবু মজাটা তো এখানেই আপনার ফোন মানে তো আপনার হ্যান্ডসেট না অর্থাৎ আপনার কথোপকথন আপনি যেভাবে ভোট অপারেট করে আপনিও জানেন যে আমিও অতীতে বীরভূমের ভোট একাধিকবার কাভার করেছি সারা দিন ধরে আপনার যে ওয়ার রুম এবং আপনার যে অ্যাক্টিভিটি সেটার উপর আলাদাভাবে সবার নজর থাকে কাজ হাসিল করতে পারলেন একটু ক্যান্ডিড উত্তর দেবেন আপনি ক্যান্ডিড উত্তর দেওয়ার জন্য প্রসিদ্ধ না 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 মোপিয়া আমি তোমাকে একটা কথা বলি খুব ভালো ভোট হয়েছে সুন্দর ভোট আমি মাঝে মাঝে বলেছি তাড়াতাড়ি কর হাতচালা হাতচালা মানে হচ্ছে প্রিজাইডিং কে বলা যে ভাই তাড়াতাড়ি ভোটটা করতে বল নতুন প্রিজাইডিং তো ওই জন্য হাতচালাতে বলেছি নাকি হাতচালার মধ্যে অন্য একটা অন্তর্নিহিত অর্থ আছে আপনার গুরবাত আশা চরম চরম নকুলদানা পাঁচন শলাকার মতো না না পাঁচন তো থাকবি নকুলদানা না দিলে এই এত গরম নকুলদানা না দিলে হয় নকুলদানা তো দিতেই হবে মানুষ নকুলদানা খেয়েছে উর্বর জমির জন্য পাঁচন আছে পাঁচন খেয়েছে কোথায় কোনো বিরোধী দল তো তোমাদের সাংবাদিককে দেখতে পেল না আমি তাকে বলেছিলাম আমার নামে বদনাম হবে ওরা বুথে লোক দিতে পারবে না আর আমার নামে বদনাম হবে দুটো আসন দখলে রাখতে পারবেন লিড কত থাকবে যদি রাখতে পারেন
একটা 7 লাখ, একটা 5 লাখ। অনুব্রত বাবু, 23 মে সন্ধ্যে কিন্তু আপনাকে এই শোয়ে বসতে হবে, এই 7 লাখ আর 5 লাখ কিন্তু অন রেকর্ড থাকছে। আবার তোমাকে আমি আবার কথা দিলাম মোপিয়া, 7 লাখ আর 5 লাখ আমি জিতে গেছি আজ থেকে 15 দিন আগে। আমি জিতে গেছি 15 দিন আগে। আমি মার্জিন কথা বেশ তাল নিয়ে লড়াই করছিলাম 15 দিন আগে। কি হয়েছিল যে জিতে গেছেন, এই কনফিডেন্সটা পেলেন? আর রামবাবুকে আমি স্বাভাবিক রামচন্দ্র ডোম ভোট থেকে সরে গেল, বিজেপিরা ভোট থেকে সরে গেল। সেটা কি আপনারই উন্নয়নের ভয়ে, উন্নয়নের দাপটে, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে? কেন সরে গেল বুঝতো? আরে মা, আরে এত উন্নয়ন হয়েছে মৌপিয়া, তোমাকে আমি কি বলবো। উন্নয়ন দেখছে, ওরা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে। উন্নয়নের এমন দাপট যে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে? আপনি তো আরো আরো ভাবনা চিন্তা এবং বিতর্কে রসদ দিচ্ছেন অনুব্রত বাবু। আরে 100 না না, কোনো রসদ দিই নাই মৌপিয়া। তুমি রামবাবুকে জিজ্ঞেস করো, আজ থেকে কদিন আগে ভোট থেকে সরে গেছে এখানকার বিজেপি প্রার্থী বোলপুর সিটের, তিনি আগেই গুটিয়ে গেছে। কংগ্রেস প্রার্থী তো খুঁজে পাওয়া যায় না। যদি তাই হয়, নানুরে আজকে সকালে যে চিত্র দেখা গেল অনুব্রত বাবু, সেই নানুর যে নানুর গত বিধানসভা ভোটেও আপনার ওই দর্দণ্ড প্রতাপ দাপটের কাছেও যে নানুর আপনার কাটা ছিল, সেখানে তো অনুব্রত বাবু আজকে সকালে যে দৃশ্য দেখা গেছে, মহিলারা তারা প্রতিরোধ করেছেন। আমি তোমাকে বলে দিই, একটা বুথে মুড়ি খাওয়া নিয়ে ঝামালি হয়েছে। তুমি তোমাদের টিভিতে আমি দেখলাম, আলুর দমটা ফেলে দিয়েছে, ঘুমনিটা ফেলে দিয়েছে, মুড়ি খাওয়া নিয়ে ঝামালি হয়েছে, মুড়ি খাওয়া নিয়ে ঝামালি হয়েছে। তোমাকে কথা দিলাম নানুরে আমি 60,000 ভোটে জিতবো, নোট করো। তোমার সঙ্গে 23 তারিখে বসবো, নানুরে আমি 60,000 ভোটে জিতবো। আমি নোট করে রাখছি, ডেফিনেটলি 23 তারিখ আমি সবকটার হিসেব আপনার কাছ থেকে নেব অনুব্রত বাবু, আসবো আপনার কাছে। অর্থাৎ মুড়ির জন্য ঝামেলা হয়েছে, নকুল দানার জন্য নয়। আন আ 100% না না, মুড়ি মুড়ি ওই বোধহয় ঘুমনি ফুরিয়ে গিয়েছিল, তখন কর্মীদের সঙ্গে মারামারি। আপনার নকুল দানা ওই ঝামেলাটা থামাতে পারলো না? নকুল দানা না, আসলে বুঝতেই পারছো 3,865টা বুথ, দু একটা ঝামালি না হলে ভালো লাগবে, ছোটখাটো ঝামালি না হলে। এটা উৎসব, উৎসবে ঝগড়া হবে, খাওয়া দাওয়া হবে, ঝগড়া হবে, তবে তো মজা লাগবে। যেমন অধীর বাবা ছুটে বেড়াচ্ছিল, বাবুল সুপ্রিয় ছুটে বেড়াচ্ছিল, কি সুন্দর লাগছিল। চলে যাবে তো দুজনাই, আর পার্লামেন্টে ঢুকতে পারবে না। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরকম ছিল? ফালতু ভূমিকা, ডাইরেক্ট বলছে বিজেপিকে ভোট দাও। আজ কেন্দ্রীয় বাহিনী গুলি করেছে, ডাইরেক্ট বলেছে, সব কেন্দ্রীয় বাহিনী নয়, সবাই নামে দোষ দেবো না। কিছু বিজেপি বলে শতাব্দীকে ঢুকতে দেয় নাই, অসিত মালকে ঢুকতে দেয় নাই, এটা জানি না কিছু। ওরা ওরা 3টের পর বুঝলো যে এখানে বিজেপি ফিজেপি কেউ নাই। আমি তোমাকে বলেছিলাম মনে আছে কিনা জানি না, যে বিজেপি বোধ হয় বুথে, হ্যাঁ বলুন প্লিজ, আমার সামান্য একটু ক্ষোভ আছে, নিশ্চয়ই ক্ষোভ আছে। কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ বুথের বাইরে থাকবে, মানুষকে কোনো মারার তার অধিকার নাই, তার লাইন মেনটেন। আচ্ছা বলো তো, কেন্দ্রীয় বাহিনী ভুল করছে না? এক একটা গ্রামে 5,000-7,000 করে লোক আছে, যদি খেপে যায় তারা, ওই 4টা পুলিশ ফোর্স কি করবে? তাদের বোঝা উচিত। কেন্দ্রবাহিনী সব জায়গায় কথা বলছে, আমি বীরভূম বলে নাই, ওদের বোঝা উচিত বুথে পাত্র 4টে করে ফোর্স থাকে, 4টে ফোর্স থাকে, 5-6,000 লোক থাকে সেই গ্রামে। যদি গুলিটা কারো গায়ে লাগতো, ও 4 জন পিটিয়ে মেরে দিত, ছেড়ে দেবে? এগুলো বোঝা উচিত কেন্দ্রবাহিনীর কমান্ডারদের, বলে দেওয়া উচিত তোমরা লাইন মেনটেন করবে, কেউ যদি ছাপ্পা করতে আসে তাকে ধরবে।
অনুব্রত বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে, আপনার ভয়েস অন এয়ারই থাকছে, আপনি কোন বিষয়ে যদি বলতে হয় তাহলে আপনি এখানে ডেফিনেটলি কাউন্টার করতে পারেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যে যোগ দিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আমি অনুব্রত মণ্ডলের বক্তব্যের নির্যাস নিয়ে জয়প্রকাশ বাবু আপনার কাছে যাব। আজকে সারা দিন ধরেই আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একটা বিতর্ক থাকলো এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। দুবরাজপুরে যে ঘটনা ঘটলো কি বলবেন? কি বলবো বলুন তো, অনুব্রত বাবুকে নিয়ে কি বলা যায়? যিনি একজন গণতন্ত্রের হত্যাকারী, যিনি পুলিশকে বোম মারতে বলেছিলেন, যিনি শুধু বোঝেন জোর যার বুথ তার, গণতন্ত্রের গ জানেন না, শুধু ভাবেন তৃণমূল করি, সুতরাং বোমা গুলি বন্দুক নকুলদানা। আর আজকে একটা কি বললেন এখানে, হাতচালা হাতচালা, কেন না প্রিসাইডিং নতুন অফিসার, প্রিসাইডিং অফিসারকে বলার উনি কে? এইটুকুনি জানেন না, কিন্তু এতদিনে জেনে এসছেন এরা সব আমার চাকর, পুলিশ আমার চাকর, প্রিসাইডিং অফিসার আমার চাকর, এবং যখন দেখছেন কেন্দ্রীয় বাহিনী চাকর নয়, ওনার নেত্রীও তাই বলেছেন, কেন্দ্রীয় বাহিনী শুনে নিন, কেন্দ্রীয় বাহিনী চাকর নয়, তাই কেন্দ্রীয় বাহিনীর ওপর আমার একটু রাগ আছে। ওনার রাগ হচ্ছে যারা হচ্ছে ওনার চাকর বাকর নয়, আচ্ছা মোপিয়া ওই ভদ্রলোককে বলে দিন বীরভূম জেলায় কটা বুথে বিজেপির লোক ছিল জিজ্ঞেস করুন তো, বিজেপির বুথে কটা লোক ছিল? উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি, পোলিং এজেন্ট, উত্তর দিচ্ছি। আপনি কি এমন একটা দিনের কথা ভাবতে পারেন অনুব্রত বাবু, যে সেদিন কোন বুথে কোন এজেন্ট থাকবে না, কিন্তু মানুষ গিয়ে শান্তিতে ভোট দিতে পারবে, এমন কি ভাবতে পারেন? এজেন্ট ভোট দেয় না, মানুষ ভোট দিতে পারবে এমন কথা কোনদিন কি ভাবতে পারেন? যে শান্তিতে ভোট দিয়েছে, কারুর এজেন্ট দরকার নেই, শুধু মানুষ যেতে পারছে শান্তিতে ভোট দিতে। আপনাদের শুধু দরকার চিন্তা হচ্ছে এজেন্ট ছিল কি ছিল, এজেন্ট না থাকলো মানুষ যাবে নিজের ভোট নিজে দেবে, এটাতে আপনাদের আপত্তি কিসে? আপনাদের এজেন্টের পেছনে কেন পড়ছেন? মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে আপনাদের আর তাতে আপত্তি কিসের? বীরভূমে কটা বুথে এজেন্ট ছিল সেটা আজকে জানেন কি আপনি? ভারতের অন্য জায়গায় ভোট হচ্ছে, সেখানে অর্ধেক বুথে কোন পার্টির এজেন্ট থাকে না, মানুষ গিয়ে নিশ্চিন্তে ভোট দেয়। আর আপনারা শুধু করেন চড়ান চড়ান, মানুষকে ভোট দিতে দেন না, পাল্টান গণতন্ত্র, গণতন্ত্রটাকে ফিরিয়ে আনুন। অনুব্রত বাবু প্লিজ, এক এক করে প্লিজ, অনুব্রত বাবু মৌপিয়া ওনাকে ওনাকে বলুন যে বীরভূম জেলা আগের বার ডিএম প্রাইজ নিয়ে এসেছিল, আগের বার ডিএম প্রাইজ নিয়ে এসেছিল, বীরভূম জেলাতে কোনো অশান্তি হয় নাই, এবং সেন্ট্রাল ফোর্স বলেছে বিজেপিকে ভোট দাও, সেইখানেই ঝামালি হয়েছে, সেইখানেই ঝামালি হয়েছে, সেইখানেই। আর জয়প্রকাশের কাছে রাজনীতি শিখতে হবে না, আমার কাছে, ও আমার হেটুর বয়সী, আমি ওকে এসে বলুন বীরভূমে বুথে বুথে ঘুরতে হিম্মত তাহলে বাপের বেটা বলবো আমি, ওকে বলুন ব্লকে ব্লকে মিটিং করতে, ভয় দেখানো অন্যকে ভয় দেখানো অভ্যেস আছে, আমাকে ভয় দেখাবেন না। আমি আপনার সঙ্গে আসবো, ভয় দেখাবেন না, অনুব্রত বাবু আসবো, জয়প্রকাশ বাবু আসবো, আমি একটু বলি জয়প্রকাশ বাবু, আপনি যখন এই কথাটা অনুব্রত মণ্ডলকে বলছেন, আপনাদের যাই আমি বলছি গ্রামে গঞ্জে মিটিং করতে আসুন, হিম্মত থাকলে হিম্মতের কি আছে? আমি আসবো, আপনার সঙ্গে জয়প্রকাশ বাবু একটু নিরস্ত করছি প্লিজ, আপনি হিম্মত দেখেন কেন? জয়প্রকাশ বাবু প্লিজ, আজকে যখন আপনারা এখানে হিম্মতের চ্যালেঞ্জ করছেন একে অন্যকে, আপনাদের যাদবপুরের প্রার্থী তিনি আজকে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে গিয়ে তার পায়ের হাত দিয়ে প্রণাম করে সৌজন্য কোটানকোট সৌজন্য দেখিয়ে সেখানে আজকে দুপুরের ভোজ অবধি সারলেন, যাদবপুরে এখনো ভোট হয়নি জয়প্রকাশ বাবু, জয়প্রকাশ বাবু না আমি নাকি অস্বস্তিতে পড়ছেন? না 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 না, আমার এটা টানাটানি হচ্ছে তাই জন্য অস্বস্তিতে পড়িনি,
একটুখানি আমার এখানটাতে লোকে বসছে তার জন্য। শুনুন শুনুন, না না বলতে দিন, না না মৌপিয়া, ঘটনাটা হচ্ছে আমাদের প্রার্থী যাদবপুরের প্রার্থী গিয়েছিলেন, তিনি ওনাদের দল ছেড়ে আমাদের দলে এসেছেন, তার উত্তর তো অনুব্রত বাবুকেই বলতে হবে যে দল ছেড়ে চলে গেলেন কেন। এক দ্বিতীয় হচ্ছে তিনি সৌজন্য রাখার সেই রকম ধৃষ্টতা দেখাতে পেরেছে যে ভোট দিতে গিয়ে তো দল ছেড়ে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে ওনার বাড়িতে গিয়ে খেয়ে এসেছেন, এই সৌজন্য। যখন অনুপম হাজরা অনুব্রত মন্ডলের পাশে বসে বলছেন যে সমস্ত রকমের সম্ভাবনাই থাকতে পারে, ভোটটা বিজেপিকে দিয়েছেন আপনারা নিশ্চিত তো? একশোবার, তার কারণটা হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সৌজন্যের কুর্তা আর মিষ্টি পাঠাচ্ছেন নরেন্দ্র মোদীকে। উনি যেটা বললেন হিম্মত থাকে তো, উনাদের না সব কথাতে হিম্মতের কোশ্চেন, গণতন্ত্রের কোশ্চেন। শতরূপ ঘোষ একটা ছোট্ট বিরতির পর ফিরছে ক্রস ফায়ার নিয়ে, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার। আমি খুব সংক্ষেপে জয়প্রকাশ মজুমদারের কাছে এখানে এসে আজকে অনুপম হাজরা অনুব্রত মন্ডলকে দেখা করতে গিয়ে বললেন যে বীরভূমে আপনিই তো শেষ কথা, কেষ্ট কাকা আপনিই শেষ কথা, আপনাদের ক্যান্ডিডেট বীরভূমে দু জায়গায় দুটো কেন্দ্রে আপনারা দাবি করছেন, আপনারাই আসল বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসে, ভোট সেখানে ভোট চলাকালীন আপনাদের যাদবপুরের ক্যান্ডিডেট গিয়ে এই কথা বলছেন। না দেখুন, আপনাকে ওয়াকওভার দিচ্ছেন? না না না, উনি দীর্ঘদিন ছিলেন ওনাদের দলে, আজকে চলে এসেছেন, আমি যে কথা বললাম ডিজোন করতে পারবেন? না ডিজোন করতে পারবেন, যাদবপুরের প্রার্থীকে ডিজোন করতে পারবেন এখন? কেন করব, উনি যদি সৌজন্যের কথা বলে থাকে, নমস্কার ভালো আছেন আপনি খুব ভালো লোক, এটা তো সৌজন্যমূলক কথাবার্তা, আছেন তো লড়ছেন, তো লড়ছেন তো পদ্মফুল নিয়ে, শুনুন লড়ছেন পদ্মফুল নিয়ে, ছেড়ে এসছেন তৃণমূল আর ওখানে গিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, অ্যাপ্রুভ করছেন আপনারা কোনটা সৌজন্যটা? সবসময় আমি আবার বললাম তাহলে শোকজ করা হচ্ছে কেন? না রাজ্য নেতৃত্ব কেন কখন আপনি কেন কথাটা হচ্ছে, না কথাটা হচ্ছে সৌজন্য দেখিয়েছেন, একটা কথা মনে রাখবেন এখন সৌজন্যের বাতাবরণ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কুর্তা আর মিষ্টি পাঠাচ্ছেন শুধু সৌজন্যের জন্য বলেছেন, সুতরাং সৌজন্য নিয়ে কোনো কথা হবে না। অনুব্রত মন্ডলের কাছে আসবো, অনুব্রত বাবু আপনি বলেছেন যে অনুপমকেও আমরা দলে ফিরিয়ে নেব, পাঁচ বছরে অর্থাৎ নির্বাচনের আগে তাহলে তাকে রাখতে পারলেন না কেন দলে? না 23 তারিখের ভেতরে নিয়ে নেব, নিজে থেকেই আসে নাই, ও যদি আমাকে বলতো আমার কাছে দেখা করতো ওকে আমি ক্যান্ডিডেট করতাম, কিন্তু আমার সাথে দেখাই করলো না। মৌপিয়া আমি তোমাকেও বলেছিলাম যে তুমি একটু বুঝিয়ে বলো ওকে, শুনুন না আজ জয়প্রকাশ দা যেটা বলছে ওনাকে বলুন যে অনুপম যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, উনিও কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, উনি সিদ্ধপীঠ নন, উনি সিদ্ধপীঠ নন, উনি একটু তালা ছিলেন গিয়ে জয়েন করেছেন। আমি একটা কথা একটা বলি অনুব্রত বাবু, আমি না না দল বদল করেছি কিন্তু স্বর বদল করতে হয়নি, আগেও আমি বলতাম যে তৃণমূলকে এই রাজ্য থেকে সরানো উচিত, আজকেও বলছি আমার সুর বদল করতে হয়নি, তৃণমূল থেকে যে এসছে তাকে সম্পূর্ণ সুর বদল করতে হয়। কিছু বলতে চান? আসবো আসবো না, আমি একটা কথা বলছি, এমনি কথা হয় না, আমি আমি একটা কথা বলছি, অনুপম লাস্টে একটা কথা বলছি, এক সেকেন্ড অনুব্রত বাবু কিছু বলছেন, আমি দূরে আছেন তো বলি, শুনুন অনুপমকে আমি বলেছি 23 তারিখে পর তোকে দলের দলে নেবো, তোকে রাজ্যসভা দিদিকে বলে রাজ্যসভার এমপি করে দল মিলে তো একটা মার্চ করে যেতে পারে, রাজ্য হয়ে গেছে। আমি আসবো অনুব্রত বাবু, অনুব্রত বাবু একটা বড় জিনিস খোলসা করলেন যে রাজ্যসভায় অনুপম হাজরাকে পাঠানোর ব্যাপারে, আমি যদি অনুপমকে কালকে বলে দিই তোকে রাজ্যসভার মেম্বার করব, ও যাদবপুর থেকে চলে আসবে। আরে আপনার চ্যালেঞ্জ দল, আপনার দল আর শতরূপ কিছু বলছে আপনাকে, আমাদের দেশে
একটা সিরিয়াস পলিটিক্যাল এ খানিকক্ষণ ধরে কমিক রিলিফ হলো ভালো হয়েছে। আমি আমি একটা না সত্যিভাবে আমি তুমি আসার আগে অনুব্রত মণ্ডল বলেছেন যে বোলপুরে তোমাদের ক্যান্ডিডেট রামচন্দ্র ডোম তিনি 15 দিন আগে নাকি ওয়াকওভার দিয়ে দিয়েছেন। হ্যাঁ দেখো সে তো উনি বলেছেন ঠিক আছে, উনি যদি বলে একটু আনন্দ পান সে পেয়ে নিন, কিন্তু আমার কথাটা হচ্ছে দেখো অনুব্রত বাবুকে নিয়ে কি উনি কি বললেন দেখো, আই অনেস্টলি ডোন্ট টেক হিম সিরিয়াসলি, আমার তাই নিয়ে বলার কিছু নেই। উনি এমন একজন বর্ণময় চরিত্র যিনি পুলিশের বামেদের বোলপুরে যিনি পরাস্ত করেছেন তাকে সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ ঠিক আছে আমি প্লিজ ইন্টারাপ্ট করো না, কথাটা বলতে দাও। উনি পুলিশের গাড়িতে বোম মারবেন বলেন সঙ্গে পুলিশের বডিগার্ড রেখে, যেদিন এই পুলিশের বডিগার্ড থাকবে না সেদিন দেখবো ওনার কাছে কটা বোম আছে আর জনগণের কাছে কি প্রতিরোধ রয়েছে। আমি ওইসবের মধ্যে যাচ্ছি না, আমি যে কথাটা সিরিয়াস তোমার একটা কথা বলছি, ইলেকশন কমিশন এই ভদ্রলোককে নজরবন্দি করেছিল ওনার ফোনে। আপনি বলবেন একটা কথা, আপনি একটা দশটা কথা বলবেন বলেন কথার মাঝখানে, মাঝখানে বলবেন না ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্রস ফায়ার, আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ বাবু কিছু বলতে চাইছিলেন। দেবনারায়ণ বাবু আমার দুটো বক্তব্য, অনুপমকে লাস্টে প্রশ্ন করা হয়েছিল তুমি কি তৃণমূলে যাচ্ছ, হ্যাঁ রাজনীতিতে পরিবর্তন তো হতেই পারে, কথাটা লক্ষ্য করো তুমি কি তৃণমূলে যাচ্ছ তা রাজনীতিতে পরিবর্তন হতেই পারে, তার মানেটা কি? তার মানে বুঝতে পারছি আমি গিয়ে ভুল করেছি, সুতরাং এটাকে বিজেপিকে বুঝতে হবে। আর দুই নম্বর, আজকে জয়প্রকাশ বাবু বলছে না আমি তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু চৌকিদার কে? চোর হ্যাঁ কে চৌকিদার, কাকে চৌকিদার? রাহুল এবং মোদি দুইজনের ওই নকুল রাজনৈতিক সম্পর্ক, তাহলে উনি বলছেন যে আমি তৃণমূলের বিরুদ্ধে বলছি, তাহলে রাহুলের পক্ষে বলছে নিশ্চয়ই, কিন্তু রাহুল গান্ধী বারবারই বলছে চৌকিদার কি হ্যায় চোর হ্যায়, তাহলে উনি ওনাকে নিজেকে কন্ট্রাডিক্ট করছেন, তাহলে রাহুলের রাহুল গান্ধীর পক্ষে না না তাহলে না আমি তৃণমূলের বিরুদ্ধে, উনি কংগ্রেস থেকে বিজেপিতে গেছে, তাহলে কংগ্রেস তাহলে নিশ্চয়ই কংগ্রেসে আছে, তার মানে কি উনি নিজেকে রাহুলের পক্ষে আসলে এটাও একটা দ্বিচারিতা, এটাও একটা দ্বিচারিতা। আমি মইদুলের কাছে আসবো, মইদুল আজকে বিশেষ করে অত্যন্ত নজর ছিল অধীর রঞ্জন চৌধুরী, তার ভাগ্য নির্ধারণ হবে, বাবুল সুপ্রিয় তার ভাগ্য নির্ধারণ হবে, এবং অনুব্রত মণ্ডল তিনি ভোটে কন্টেস্ট না করলেও ডেফিনেটলি তার দিকে আলাদা হবে নজর, দিনের শেষে সাম আপ করবেন কিভাবে? না একটা জিনিস, আপাতত কিন্তু ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে, মানে যে লেভেল অফ আমরা আশঙ্কা করছিলাম সেই রকম কিছু হয়নি। ক্রেডিট কি কেন্দ্রীয় বাহিনীকে দেবেন? অফকোর্স ক্রেডিট কেন্দ্রীয় বাহিনী, দুবরাজপুরে গুলি, হ্যাঁ গুলি চলেছে, কিন্তু আমি বলছি যে এখনো পর্যন্ত ভোটার টার্ন আউট যা ট্রেন্ড দেখাচ্ছে সেটা বেশ হাই ভোটার টার্ন আউট, এবং আপনি যদি প্রথম দুটো ফেজে যদি কম্পারেটিভ স্টাডি করেন তাহলে দেখবেন যে অনেকগুলো সিটেই বিশেষ করে যেখানে হচ্ছে জলপাইগুড়ি কিংবা এইসব সেই সব সিটগুলোতে কিন্তু গতবারে 2014 থেকে বেশি ভোট পড়েছে। তো আপাতত ইলেকশন কমিশন প্রথম দুটো সিটেরই দুটো ফেজেরই আপনার কম্পারিজন দিয়েছে, তো এখানে আমাদের যেহেতু এখন ভিভিপ্যাট চালু হয়েছে তো ভিভিপ্যাটে প্রত্যেকটা ভোট রেজিস্টার করতে গেলে 12 সেকেন্ড লাগছে আর কি, যেটা আগের মানে প্রি ভিভিপ্যাটের সময় সেটা 3 সেকেন্ড লাগতো, তো এক্সট্রা 7 সেকেন্ড ফর প্রিন্ট আর তারপরে নেক্সট ব্যালেটটাকে অন করার, ব্যালেট ইউনিটে অন করার জন্য আরও 2 সেকেন্ড, তো সেটা একটা ব্যাপার। তার যদি দেখবেন ভোটের পার্সেন্টেজের জিনিসগুলোকে আসতে আপনার একটু দেরি হচ্ছে এবং 6টার মধ্যেও যারা লাইন করবে, কিন্তু যেটা ইন্টারেস্টিং কেন্দ্রীয় বাহিনীকে সেটা দেখতে হবে যে ভোটের আগের দিন কি 2-3 দিন আগে যদি এরিয়া ডমিনেশন না হয় তাহলে সেখানে অনেক সময় কি হয় যে বিরোধীদের ভোট যেখানে থাকে সেখানে তো একটু আপনার হচ্ছে একটু থ্রেড দিয়ে দিল যাতে টার্ন আউটটা না করে, কিন্তু টার্ন আউটের ভোট যেহেতু বেশি হয় হচ্ছে সেটা একটা ইন্টারেস্টিং বলছি। অনুব্রত মণ্ডলকে হচ্ছে নজরবন্দি করা হয়েছিল, ওনার ফোন সিজ করা হয়েছিল, ফোন সিজ করা তো কোনো একটা আলংকারিক ব্যাপার নয়, দ্য আইডিয়া ইজ যে হি ওয়ন্ট বি এবল টু কমিউনিকেট উইথ পিপল ওয়াইল দ্য ইলেকশন ইজ অন, তাই তো? তারপরে উনি বলেন মানে কিন্তু তা একটু দাঁড়ান প্লিজ আমি ইন্টারাপ্ট করিনি আপনাকে, আপনারা জটিল অঙ্ক কিচ্ছু মানে বুঝতে পারেন, কিছু মাঝখানে বলি অনুব্রত কথা অনুব্রত বলতে পারেন, অনুব্রত রয়েছেন আপনি যেটা আমরা দেখলাম, তারপরে তোমাদের চ্যানেলেই দেখলাম সকালবেলা
যে উনি কথা বলছেন বলে আমার বাড়িতে ল্যান্ডলাইন আছে, আরো অনেক ফোন আছে ইত্যাদি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, যখন জিজ্ঞেস করা হচ্ছে কার সঙ্গে কথা বলছিলেন, বললেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে, দিদির সঙ্গে। এবার তার মানে তুমি দেখো ইলেকশন কমিশনের এই যে গাইডলাইনটা ভায়োলেট হলো, মমতা ব্যানার্জি হারসেলফ আর অনারেবল চিফ মিনিস্টার হারসেলফ ইজ এ পার্টি টু দিস ভায়োলেশন। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কথা বলো শতরূপ, যে শুধুমাত্র কি অনুব্রত মণ্ডল, ঠিক আছে অনুব্রত মণ্ডল প্রত্যেক ভোটের সময় বিরোধীদের কাছে ভিলেন থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট পয়েন্ট ইজ আজকে সারা দিন ধরে প্রতিরোধের চেহারাটা বামেরা কোথায় দেখালো এই বোলপুরে এই বীরভূমে, যেটা দীর্ঘদিন ধরে লাগছে। আমি তোমাকে বারবার করে বলছি, তুমি এই কথাটা আমার মুখে বসানোর চেষ্টা করছো, আমি অনুব্রত বাবুকে নিয়ে ইন্টারেস্টেড নই, আমি ওনাকে অতটা গুরুত্বই দিই না। আমি কথা বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইলেকশন কমিশনকে নিয়ে। আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যদি 3 দিন তার ক্যাম্পেইন বন্ধ রাখতে ডিরেক্টিভ দেওয়া হয় সে ভায়োলেট করছিল বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভায়োলেট করলেন ওনার বিরুদ্ধে ইলেকশন কমিশন কি দায়িত্ব নেবে? অনুব্রত মণ্ডল ফণ্ডলকে আমরা বলছি তো, পুলিশের প্রতিষ্ঠান নিয়ে যাদেরকে পুলিশের গাড়িতে বোম মারতে হয় তাদেরকে আমরা কাউন্ট করি না। অনুব্রত বাবু, দেখো মপিয়া তোমাকে একটা কথা বলি, ও ছোট ভাইয়ের মতন, কেন আমি রামচন্দ্র বাবু আমি শ্রদ্ধা করি ভালোবাসি, উনি জানেন না যে রামচন্দ্র বাবু আজ থেকে 10 দিন আগে ভোট থেকে সরে গেছে। হ্যাঁ, আর ও কি বলবে তৃণমূল সম্বন্ধে, ও ওর জন্মের আগে থেকে আমি জানি সিপিএমের অত্যাচার, ও যদি পারে ওকে আসুক, আমি আঙুল দিয়ে সেই ফ্যামিলিগুলোকে দেখিয়ে দেবো সিপিএম কি অত্যাচার করেছে, জিপ কেটে নেওয়া হয়েছে, আঙুল কেটে নেওয়া হয়েছে কংগ্রেস আমলে, তখন আমি কংগ্রেস করতাম, তখন কংগ্রেস করতাম, আঙুল কেটে নেওয়া হয়েছে, লোয়ার নানুরে জিপে আলপিন ভরে দেওয়া হয়েছে, অত্যাচার ও দেখে নাই, একদিনে 11টা মার্ডার করা হয়েছে, সবসদ্দ বীরভূম জেলাতে 140টা মার্ডার হয়েছে, ও কি দেখেছে কি বাচ্চা ছেলে, ও কি জানে কি? আরে আমি দেখেছি যে আপনি পুলিশের প্রোটেকশন নিয়ে পুলিশকে বোম মারবেন বলেন, আপনি যখন বলেন যে পুলিশকে বোম মারবো আপনার এইটা বলার জন্য পুলিশের প্রোটেকশন লাগে। আমি দেখেছি যে যতদিন পুলিশ ছিল না বাংলার মানুষ আমার সঙ্গে সিকিউরিটি ছিল না, আমার সঙ্গে আমার সামনে সাহস করে আসতে পারে নাই, সাংবাদিক মাধ্যমে জেনে নাও 2000 সামনে পুলিশ ছিল না, 2001 পুলিশ ছিল না, 2003 পুলিশ ছিল না, 2004 পুলিশ ছিল না, 2005 পুলিশ ছিল না, 2006 পুলিশ ছিল না, 2007 কোনো কমরেডের ক্ষমতা হয় না, তখন তো কমরেডের ক্ষমতা হয় না। আরে আপনি যা বলছেন আর আমি যা বলছি তো আলাদা কিছু না, আপনাকে তো আমরা জানিলাম এরকম একজন বিশেষ হিসেবে জবে থেকে আপনারা পুলিশের নিয়ম করে দিয়েছেন। শতরূপ উত্তর নেব, শতরূপ আসবো আসবো অনুব্রত আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো, তার আগে যে বিষয়টা আজকে ভোটের দিনে আরেকটা নতুন মাত্রা যোগ করলো সেটা হচ্ছে নরেন্দ্র মোদি, তিনি এই রাজ্যে প্রচারে এসে দাবি করলেন যে 40 জন তৃণমূলের বিধায়ক নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছে। কি বললেন নরেন্দ্র মোদি শুনুন। আজ ভি দিদি তোমারে 40 বিধায়ক মেরে সম্পর্ক মে হ্যায়, আজ ভি দিদি তোমারা বচনা মুশকিল হ্যায়, ক্যোঁকি আপনে বিশ্বাসঘাত কিয়া হ্যায়। 23 তারিখ কো জব নতিজে আয়েঙ্গে, চারো তরফ কমল খিলেগা, তো তোমারে বিধায়ক ভী আপকো ছোড় করকে ভাগ জায়েঙ্গে দিদি, দেখ লেনা। নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক, ডেরেক ব্রায়ান তিনি অভিযোগ করছেন যে ঘোড়া কেনা বেচায় প্ররোচনা দিচ্ছেন, মদত দিচ্ছেন নরেন্দ্র মোদী, একজন প্রধানমন্ত্রী তিনি প্রচারে এসে ডেরেক ওব্রায়েন টুইটে এমনই অভিযোগ করেছেন। আমি ডেরেক ওব্রায়েনের টুইট দেখতে দেখতেই জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, ভোট চলছে, নরেন্দ্র মোদী কিন্তু মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, এমনকি অমিত শাহ নন, তিনি একটা রাজ্যে এসে বলছেন যে 40 জন বিধায়ক তার সঙ্গে যোগাযোগ করছে। যোগাযোগ করলে আমাদের কি করার আছে বলুন তো? তারা বলছে ডুবন্ত একটা জাহাজ, তার থেকে বাঁচার জন্য তারা বলছে যে কোথায় যাব কোথায় যাব, এটা আজকে 40 কালকে 80 হবে,
23 তারিখে 80 হবে আর এই যে বলেছে এক্সপায়ারি বাবু নিজে এক নেত্রীর দয়াতে ডেরেক আছে ডেরেক ডেরেক এক্সপায়ারি কে দেখছে তার ঠিক নেই না আমার যেটা মনে হয় 120 এর বেশি সিট হবে না এবার কি আসবো আসবো অনুব্রত বাবু প্রধানমন্ত্রী স্টেচারের একজন এই একেবারে নির্বাচনী জনসভা থেকে বলছেন যে আমি অন্য দলের এমএলএরা আমার সঙ্গে যোগাযোগ করছে এবং সেটা একটা দল ভাঙানোর প্রক্রিয়ার মাঝপথে যখন চতুর্থ দফা চলছে মানে এটা কিন্তু মানে এটা কিন্তু খুবই একটা স্টেচারের প্রধানমন্ত্রী স্টেচারের মানুষের কাছ থেকে এরকম এক্সপেক্টেড নয় এটা আশা করা যায় না আপনি যদি ডিকোড করেন ল্যাঙ্গুয়েজটাকে তাহলেও দেখবেন যে যদি আমি যদি তর্কের কাছে ধরেও নিই যে 40 জন চলে যেতে পারে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা এখানে পড়বেন তার নির্বাচনটা তো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা এক তো হচ্ছে লোকসভা নির্বাচন দ্বিতীয়ত হচ্ছে সেই লোকসভা নির্বাচনের ইস্যুগুলো কিনে সেই নিয়ে আলোচনা নেই আচ্ছা 40টা যদি চলে যায় তাহলে বিজেপি 3 থেকে 43 হবে কিন্তু তৃণমূলের আছে 211টার মতো এমএলএ আপনার এখানে লাগবে 148টা তাহলে এটা বেসিক্যালি এটা বলছে একটু বাজার গরম করা এবং ফ্যাসিলিটি ভোটকে যাতে একটু কনসোলিডেট করার একটা চেষ্টা আচ্ছা আমার কথা হচ্ছে কি অন্য ক্ষমতা যখন কম থাকে তাহলে খোঁচা দেবার ক্ষমতাটা বেশি হয় রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে প্রশ্ন হচ্ছে অন্য ক্ষমতা মানে কি উনি এসে আজ কি বলেছেন উন্নয়ন নামক কথা নেই শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং আমি ওই লোকগুলোকে নেব এর থেকে দৈন্যতা কি বলছেন কি 22 সালে কি দেবো এতদিন 250 টাকা ঘড়ি দেবে মনে আছে 15 লক্ষ টাকা থেকে আরম্ভ করে 2 কোটি কর্মসংস্থান তারপর ডিমোনিটাইজেশনে চক্র সমস্ত চক্র শেষ হয়ে গেছে এখন কি 22 সালে আমি কি দেবো আমি আসলে ছোট বিরতি না মানে অন্য কিছু আমাদের সঙ্গে রয়েছে আর বিরতির পর আমাদের সঙ্গে এসে যোগ দেবেন আজকে যে ত্রয়ীর কথা বারবার বলছি আজকে সারা দিন ধরে যে ত্রয়ীর উপর নজর থেকেছে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ক্রস ফায়ারে যোগ দেবেন ছোট বিরতির পর ফিরছি কেউ কোথাও যাবেন না দেখতে থাকুন ক্রস ফায়ার বিরতির পর ক্রস ফায়ারে আরো একবার আপনাদের স্বাগত জানাই অনুব্রত মন্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আর যে ত্রয়ীর কথা সারা দিন ধরেই আমরা দেখি আসছি তার অন্যতম বাবুল সুপ্রিয় আসানসোলের বিজেপি প্রার্থী এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে ক্রস ফায়ারে বাবুল মৌপিয়াজি 24 ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাই বাবুল প্রথমে আপনার কাছে জানতে চাই সকাল থেকে আপনার নানান অ্যাক্টিভিটি দেখেছি আপনার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দিনের শেষে ভোট কিরকম হলো আসানসোল রিটেন করতে পারবেন দখলে রাখতে পারবেন হ্যাঁ আসানসোল জিতবো বেশ কয়েকটি সেন্টারেতে রিপোলিং আমরা রিপোলিংয়ে রিকোয়েস্ট করছি আমরা জয়প্রকাশ দা রয়েছেন উনি আপনাকে বিস্তারিতভাবে বলবেন আর এফআইআর কী দাখিল হয়েছে সেটাও জয়প্রকাশ জিৎ থেকে আমি জয়প্রকাশ দার থেকে এখানেই টিভিতেই শুনবো ডাইরেক্টলি আর খুব খুব ক্লিয়ারলি বলছি যে আমার কাগজটা এখানে প্লিজ দেখো তোমাদের তোমাদের কলিগ আমাদের জিএল পায়েল আজ তাকের মানব গিয়া সবাইকে চেনো তুমি আমাদের কলকাতার যে আজ ইন্ডিয়া টুডের যে কি আন্যাসী না কি নাম তিনজনেরই গাড়ি ভাঙা হয়েছে আমার গাড়িও ভাঙা হয়েছে কিন্তু টিআরপি খুব ভালো হয় যদি দেখা যায় যে বাবুল সুপ্রিয় কাউকে আঙুল তুলে হুমকি দিচ্ছে কিন্তু এটা অডিওটা নেই থাকলে দেখা যেত যে আমি অফিসারটাকে বলছি যে আপনি আপনার ডিউটি করুন আর ও হাত জোর করে বলছে স্যার ভুল হয়ে গেছে আর কেন মিডিয়া আর বাকি সবাই বুথে ঢুকেছে সেটা তাদের ব্যাপার তা সেটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি জানি রুল অনুযায়ী আমি এবং ইলেকশন এজেন্ট আমরা বুথে ঢুকতে পারি এবং ডেফিনেটলি আমরা জিজ্ঞেস করতে পারি যে কেন আমার এজেন্টকে ওই তৃণমূলের যারা ছিল তারা ধমকি দিয়ে বাইরে বার করে দিয়েছে আর আমি তো গল্প দাদুর আসলে গল্প বলবো না মুফিয়া যদি আমি বলি যে তৃণমূল কংগ্রেস ইয়েতে আমাদের ভোটে ভায়োলেন্স করে ওটা কি তোমার কাছে গল্প দাদুর আসলে বা ঠাকুমার ঝুলি মনে হবে কি নিশ্চয়ই নয় কাজেই বাকিটা কী হয়েছে সেটা সবাই দেখতে পেয়েছে আর বারবার বারবার কি বলে আসানসোলে যে ধরনের ইনস্টিগেশন করে গেছেন মমতা ব্যানার্জি যেভাবে মেয়র দাঁড়িয়ে থেকে ডামরা বলে অঞ্চলটা থেকে সমস্ত জায়গা থেকে মানুষকে ভাগিয়ে দিয়েছে দেখো একটা ছবি দেখো অনেকগুলো ছবি আছে তো মানে সব ক্যামেরাবন্দি আছে 5টার সময় অবধি যে টোটোর ক্যাম্পেন করেছে সেই ছেলেটিকে এভাবে মারা হয়েছে যে টোটোর ক্যাম্পেন করেছে রোজ সকালবেলা ওর ওর টোটোতে আমার ঘুম ভাঙতো যে বাবুল সুপ্রিয়কে ভোট দিন টোটো ক্যাম্পেনটা ও করেছে এ হচ্ছে প্রমোদ বিশ্বকর্মা ওকে এভাবে মারা হয়েছে
তো কি আমি কি হাতে আমাদের অনুব্রত বাবু রয়েছে আমি দেখছি, আমি কি হাতে চুরি পড়ে আছি যে আমার ছেলেরা সকাল থেকে তুমি অত্যন্ত সেন্সিবল একজন মানুষ, আমি আশা করবো এই মন্তব্যটা তুমি উইথড্র করে দাও। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, দ্যাটস আ মিসোজিনিস্টিক কমেন্ট। দিনের শেষে এই ঘটনাগুলো কি পার্ট অফ অ্যাবসলিউটলি মজা করেই বলা, কিন্তু ঠিক আছে উইথড্র করে নিলাম, নো প্রবলেম, নো প্রবলেম। থ্যাংক ইউ বাবুল। এই ঘটনাগুলো কি বাবুল সুপ্রিয় পার্ট অফ হচ্ছে নাকি কনফিডেন্ট এখনো? না না, আসানসোল আমি জিতছি, আমি তো তোমায় বলেই দিচ্ছি, আসানসোল আমি জিতছি। মুনমুন দিদি তো এত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন যে ওনাকে বেডটি দেয়নি বলে উঠতে পারেননি, সেটাও তো টিভিতে দেখলাম যে আমাকে বেডটি দেয়নি বলে উঠতে পারেনি বলেছেন। তো আমি তো ভাই বেডটি আজকে খাবার সুযোগই পাইনি, সারা রাত্রি জেগেছিলাম, বিকজ সমস্ত জায়গায় বাড়িতে বাড়িতে অ্যাটাক হচ্ছিলো। তো এখন অনুব্রতবাবুর কিছু ভাইয়েরা তো এখানে আছেন যারা পাঁচন নকুল দানা সব বিলি করেন, তো সেটা উনি নিশ্চয়ই মানবেন যে সেটাও ইলেকট্রাল একটা প্রসেস হয়ে দাঁড়িয়েছে বাংলাতে। আমি তো বেডটি খাইনি, আমি তো পাওয়ার সুযোগই পাইনি, সারা রাত্রি জেগেছিলাম, তার সকাল থেকে ঘুরছি। বাবুল, অনুব্রত বাবুর উত্তর নেব তোমার খোঁচার জবাবে। অনুব্রত বাবু দেখুন, বাবুল সুপ্রিয় ভালো গান করে, জানি ভালো গান করে, কিন্তু তার ভোটের রাজনীতিতে উনি এবারে হেরে গেছেন, ভোটের রাজনীতিতে এবারে হেরে গেছেন। এবারে অধীরবাবুকেও জিততে হবে না, বাবুল সুপ্রিয়কেও জিততে হবে না, চ্যালেঞ্জ করলাম। যদি বাবুল সুপ্রিয় জিতে যায় আমি রাজনীতি ছেড়ে দেবো, বাবুল আমি রাজনীতি করব। উনি যদি খুব ভালো এটা রেকর্ড করে রাখো ভাই, কারণ আমরা অ্যাটলিস্ট অনুব্রত মন্ডলকে রাজনীতি ছাড়তে দেখবো, অনুপম হাজরার সঙ্গে উনি কোথাও একটা শিফট করেন। অনুপম হাজরা তো আপনারই যাদবপুরের কাউন্টার পার্ট বাবুল। বাবুল উনি দেরিতে শুনছেন, প্লিজ আমার প্রশ্নটা বাবুল, আমার প্রশ্ন হচ্ছে অনুপম হাজরা তো আপনারই কাউন্টার পার্ট যাদবপুরে। যাদবপুরে আপনারই কাউন্টার পার্ট, তিনিও বিজেপি প্রার্থী। না আজকে আজকে অনুপম আমি না আমি জানি, কিন্তু আমি আমাদের অনুপমের কাকা অনুব্রতদার সঙ্গে অনেকগুলো ছবি দেখলাম আজকে কাকুর সাথে, তাতে আমি সন্ধ্যে থেকে যা দেখলাম তাতে একটু আমার ধন্দে পড়ে গেছি, ধন্দে পড়ে গেছি। তো সেই জন্যই বললাম, দেখো টিভির ডিবেটেতে রাজনীতি সবসময় মারামারি করতে হবে তার তো কোনো মানে নেই। আমি এটাই বলবো যে এতগুলো অভিযোগ আমার কাছে আসে সকাল থেকে, অনুব্রতবাবু হলেও নিশ্চয়ই যেখানে যেখানে ওনার এজেন্টরা মার খাচ্ছেন সেখানে পৌঁছানোর চেষ্টা করতেন, আমিও তাই করেছি, এবং আমার গাড়ি ভেঙেছে, তিনজন মহিলা সাংবাদিকের গাড়ি ভাঙা হয়েছে, এগুলো এগুলো উন্নয়নের অংশ হতে পারে। তবে সবচেয়ে যেটা স্ট্রাইকিং ব্যাপার যে এই উন্নয়নগুলো মুখে গামছা বেঁধে ছিল না, সবকটার মুখ কিন্তু টিভিতে ক্যাপচার হয়েছে, কটা এফআইআর ওদের বিরুদ্ধে ইলেকশন কমিশন অর্ডার করে সেটাও কিন্তু আমি নিশ্চয়ই দেখি। অনুব্রত মন্ডল এটা কি নকল দানা রেশ আর বাকি নাকি উন্নয়ন রাস্তা দাঁড়িয়েছিল? বাবুল আমি উত্তর নেব অনুব্রত। দেখো আমি আমি আবার একটা আমি আমি আবার একটা কথা বলি, আমার বীরভূম জেলাতে কোনো জামালি হয় নাই, মারামারি হয় নাই, হ্যাঁ শান্তিপ্রিয় ভোট হয়েছে। এবং বাবুল সুপ্রিয় যারা বলছে, বাবুল সুপ্রিয় আজকের ভোটে যে মস্তানি দেখেছি, ছুটে যাওয়া দেখেছি, লোককে ধরতে দেখেছি, একটা ক্যান্ডিডেট এটা করা ঠিক নয়। আর সেন্ট্রাল ফোর্স বীরভূমে যা করেছে সে একবিংশু সাপোর্ট করে নাই, বাবুলকে সাপোর্ট করেছে। তবুও বলে দিলাম আসানসোল আমরা জিতছি, জিতবো। আমি আমি অনুব্রত মন্ডলের যে বক্তব্য ছিল কেন্দ্রীয় বাহিনী বাবুল সুপ্রিয়কে সাপোর্ট করছে বাবুলের কাছে এই উত্তর নেব, কিন্তু তার আগে আমার একটা বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরছি ক্রস ফায়ার নিয়ে, কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন যে 24 ঘন্টা। ক্রস ফায়ারে আরো একবার আপনাদের স্বাগত জানাই, আমি বাবুল সুপ্রিয়র কাছে যাব। বাবুল, অনুব্রত মন্ডল বিরতির আগে বলেছেন যে সারা দিন ধরে আপনি কোটানকোট মস্তানি করেছেন এবং কেন্দ্রীয় বাহিনী আপনাকে সহযোগিতা করেছে। উনি প্রায়শই মজার মজার কথা বলেন, তো এটাকে আমি ওরকম একটা মজার কথা বলেই নিলাম, কারণ মজার মজার কথা বললে প্রোগ্রাম টিআরপি বাড়ে, লোকে শোনে, উনি তো স্টার। আর তবে একটাই দুঃখ আমি শুনলাম, উনি বলছেন যে রাজনীতিটা ওনার কাছে অন্য দলের শেখা উচিত, কিন্তু আসানসোলে আমি জিতবো উনি রাজনীতি ছেড়ে দেবেন, তাহলে লোকে শিখবে কার থেকে,
এটা একটা বড় প্রশ্ন। সেকেন্ড উনি বলছেন যে মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গে মানুষ কারা বলুন তো? দিদি দুটো ভাগে ভাগ করে দিয়েছেন, যারা তৃণমূলই তারা মানুষ, বাকিরা হচ্ছে তারা মানুষ নয়, তাদের হয় তৃণমূল হতে হবে অথবা তারা রেখেছ তৃণমূল করে, হ্যাঁ আপনি কি করে বলছেন কোনোদিন আগে আপনি ভোট জিতে গেছেন? তার মানে তো ভোটের কোনো মানেই নেই, এরকম অরাজনৈতিক এবং অসাংবিধানিক কথা আপনি বলেন কি করে? কোনোদিন আগে আপনি কি করে ভোট দিলেন? দাদা যদি মানুষ ভোট দিল, এখন আপনার গামছাপাতা উন্নয়ন ভোট দিয়েছে না মানুষ ভোট দিয়েছে, করতে হবে কোন ক্যান্ডিডেট নাই, কংগ্রেস নাই, সিপিএম নাই, কংগ্রেস নাই, সিপিএম নাই, বিজেপি নাই, দিদি আপনার গ্রেফতার করা হবে না, দিদি আপনাকে গ্রেফতার করা না বলে কবল না না আমার গ্রেফতার, আপনি বলেন রাজায় কেস দেব, বোম মারবো পুলিশকে, আপনি দিদি গ্রেফতার করেন না, আপনি সিট গুলো দেন বলে গ্রেফতার করেন না, নাহলে আপনি জেলে থাকতেন। তুমি সিপিএম এর অত্যাচার দেখো নাই, তুমি সিপিএম জেলে থাকতেন কাকা, না না সিপিএম অত্যাচার কি জেলে জেলে থাকবো, কেন জেলে থাকবো? আরে কাকু আপনি তো জেলে থাকতেন, আপনি জেলে থাকতেন আমাকে জেলে কেউ ভরতে পারবে না। আরে জেলে ভরার ক্ষমতা কারো নাই, জেলে তোমাদের 23 তারিখে তোমরা ফিনিশ, 120-এর বেশি সিট হবে না, চ্যালেঞ্জ করলাম 120-এর বেশি সিট হবে না, আর এবারে বিজেপি কার আসতে হবে না দাদা, 120 আমিও চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি যদি আমরা জিতি, যদি আমরা জিতি। আচ্ছা রাখছেন কেন, রাখছেন কেন? যদি আপনি জিতি তাহলে আপনি এই ভবিষ্যৎবাণী করার জন্য টিয়া পাখি নিয়ে হাওড়া স্টেশনে বসবেন, রাজি খাঁচায় টিয়া পাখি নিয়ে, না না আমি আপনি খাঁচায় টিয়া পাখি নিয়ে জ্যোতিষী হবে যদি আপনার কথা মিলে যায়, তুমি বসবে রাজি, আমি সারা না না ওই টিয়া পাখি নিয়ে বসার স্বভাব আছে মুদি আর তোমার, আমি তো নিজেই টিয়া পাখি গান গাইছি, আমি তো নিজেই টিয়া পাখি, তুমি বসবে, তুমি আর মুদি বসবে। আরে আপনি রেগে যাচ্ছেন, বললাম তো তুমি বসবে আর মুদি বসবে, শুনুন না তুমি তুমি ছায়া দেখলে ভয় পাও, আপনার গলায় ফোন করে আমি আপনাকে ফোন করেছিলাম কিনা? আচ্ছা শুনুন না বলছি, আপনাকে আমি আপনার গলা নকল করে ফোন করেছিলাম কিনা? ছায়া দেখলে তুমি আমাকে ভয় পাও, আমার গলা কি? না না না, আমি গলা নকল করে আপনাকে ফোন করেছিলাম কিনা? ফলস ফলস সম্পূর্ণ ফলস, আমি তো করেছিলাম, আপনি বললেন যে বুঝতে পারলাম না, আচ্ছা এনিওয়েজ এনিওয়েজ ছেড়ে দিন, আপনি বলুন বলুন, না 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 না, আরে চলো আমি বললাম তুই ছায়া দেখলে ভয় পাও, আর চুপ করো, আপনি যোগ দেওয়ার আগে এই আলোচনা হচ্ছিল, অনেকেই প্রশ্ন তুলছেন যে একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা তার সঙ্গে কি এটা যায়? মুকুল রায় উনি নন, কৈলাস বিজয়বর্গীয় উনি নন, এমনকি অমিত শাহ নন, নরেন্দ্র মোদী তিনি একথা বলছেন, জেরেক ওব্রায়েন বলছেন যে ঘোড়া কেনা বেচায় মদত দিচ্ছেন স্বয়ং নরেন্দ্র মোদী। শুনুন খুব সিম্পল ব্যাপার, এটা একটা স্বাধীন কান্ট্রি তো, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের বাকি এলাকা কিন্তু স্বাধীন, ওটা আমাদের আমার অনেক বন্ধুরা এগ্রি করবে, দেবনারায়ণবাবু তো নিশ্চয়ই করবেন, তো পশ্চিমবঙ্গ ছাড়া বাকি পুরোটাই স্বাধীন, তো সেখানে আমার মনে হয় যে যে বিধায়কের যার যেদিকে যাওয়ার দরকার তাদের সে অধিকার আছে, অ্যাটলিস্ট আমরা তৃণমূলের মতো তো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কর্পোরেশন চেঞ্জ করে, এটাও কি আর তোমার কাছে ঠাকুমার জন্য মনে হচ্ছে? বলছি একজন বিধায়ক তিনি নিজের কৃতিত্বে বিধায়ক হন না, তাকে একজন মানুষ ভোট দিয়ে, তোমাকে লোকে ভোট দিয়েছেন, তুমি এমপি হয়েছো,
বাবু দেখছেন প্লিজ শুনে নাও, তোমাকে মানুষ ভোট দিয়েছেন, তুমি এমপি হয়েছো, তারপর তুমি বলছো এটা সেই বিধায়কের স্বাধীন ইচ্ছা যে সে দলবদল করবে। দেখো বাবুলদা, আজকে ডেরেক ওব্রায়েন একটা কথা তুমি শুনেছো, ডেরেক ওব্রায়েন বলেছেন যে প্রাইম মিনিস্টার নাকি হর্স রাইডিং করছেন ইত্যাদি, তৃণমূল এটা এটা সত্যি কথা, তৃণমূল কংগ্রেস যদি ঘোড়া কেনা বেচা নিয়ে অভিযোগ করে তাহলে রেসকোর্সের ঘোড়াগুলোও হাসবে, তৃণমূলের কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী চেয়ারের যে একটা ডিগ্নিটি আছে, একটা ইলেকশন র্যালিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন যে 40 জন বিধায়ক তারা দলবদল করবে করবে, আই এম আ পার্টি টু ইট, এইটা কি প্রধানমন্ত্রী মানায়? তুমি বলো তো, এটা বাবুলের কাছে যাবো প্লিজ, দেব না, শুধু তাই নয়, এটা তো তাই আছে, কিন্তু সেনাবাহিনীর নামে সেনাবাহিনীর অস্তিত্ব রক্ষার জন্য আমাকে ভোট দাও, আধা সেনার জন্য আমাকে ভোট দাও, এটা নির্বাচন কমিশন উনি না, নির্বাচন কমিশন আলাদা সংস্থা, মনে তো হয় না ওনার পরে কেউ কিছু করতে পারছে না, উনি যত কথা বলছেন বালাকোটের জন্য আমাকে তোমরা ভোট দাও, এই বক্তব্য উনি সবকিছুর ঊর্ধ্বে, আর অন্য সবাই নির্বাচন কমিশনের পক্ষে, এটা কি অত্যন্ত সংসদীয় ব্যাপার বাবুল বাবু? উত্তর নেব বাবু, দেশের সুরক্ষা নিয়ে বলছেন যে সংসদীয় ব্যাপার, দেশটাকে অসুরক্ষিত করাটাই হচ্ছে এদের কথা, কমিশন কি একার স্বার্থের জন্য কমিশন না সবার স্বার্থের জন্য কমিশন, এটা কি উত্তর বিচারিত নয় কমিশনে? দেবরাম বাবু উত্তর নেই, বাবুল সুপ্রিয় জবাব দিই, পলিটিক্যাল ডিসকোর্সে অনেক সময় অনেক কিছু বলা হয় যেটার মধ্যে আমরা ভুল ভুল সঠিক ঠিক অনেক কিছু খুঁজে পাই, ও যেটা বলছে বিতর্কের খাতিরে সেটা যদি আমি আমার প্রধানমন্ত্রীকে সবসময় ডিফেন্ড করবই, আমার মনে হয় সেটা তোমাদেরই একজন, আমাদের তৃণমূলের একজন, এক সেকেন্ড, তৃণমূলেরই নেতা মন্ত্রী বলেছেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, হতেই পারে 42-43টা ল্যাম্প পোস্ট তারা নীল সাদা আমাদের ওই এলইডি লাইট লাগিয়ে অথবা দাঁড়িয়ে থাকতে চাইছে না, তারা হয়তো প্রধানমন্ত্রীকে SMS পাঠিয়েছেন, যদি তারা দলবদল বিধি ভঙ্গ করেন তাহলে তাদের সদস্যপদ চলে যাবে। অনুব্রত কাকু বলেছেন তুমি জিতলে উনি পলিটিক্স ছেড়ে দেবেন, তুমি প্লিজ জিতে বাংলার থেকে বাংলার উপকার করো একটা, এইটাই তোমার আমাদের কথা, জিতে উনি কি এইখানটাতে একটা বাংলার যারা গণতন্ত্রকে হত্যা করার মতন যে ঘটনা চলছে বাংলার মানুষ তোমাকে সাংঘাতিক আশীর্বাদ দেবে, আজ থেকে এই কথা জানার পরে সব মন্দিরে মন্দিরে মা জননীরা পুজো দিতে শুরু করবে, বাবুল যেন জেতে জয়প্রকাশ বাবু, কিন্তু মানুষ কারা, মানুষ কারা জয়প্রকাশ বাবু, আপনি যে কথাটা, মানুষ কারা, সব মা বোনেরা 23 তারিখের পর পুজো দেবে, মন্দিরে মন্দিরে পুজো দেবে, মোদীবাবু যা করেছে ভারতবর্ষে অন্ধকার নামিয়ে এসছে, আর আপনাদের মতো লোক থাকাতে 23 তারিখে প্রত্যেক মন্দিরে পুজো দেবে, যজ্ঞ করবে, মোদী চলে যাবে, 23 তারিখে মোদী আর আসছে না, আপনার চিন্তা নাই, আর চার চিন্তা নাই, 23 তারিখে মোদী না মোদী, আর আমরা এই আপনি রেগে যাচ্ছেন, আবার রেগে যাচ্ছেন আপনি, আবার আপনি রেগে যাচ্ছেন, তোমার কাছে জ্ঞান নেবো না, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আপনি এমন সব প্রমিস করে বেঁচে গেছেন, রাজনীতি করেন বড় বড় রেগে ভেগে, দেখুন দেখাচ্ছে নিচে দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে বাবুল জিতলে পলিটিক্স ছেড়ে দেবো, বললাম তো দল হেরে যাবে, তোমাদের দল হেরে যাবে, আবার রাগ করছেন আপনি, তোমাদের দল হেরে যাবে,
তুমি লোকের পেছনে ছুটে বেড়াচ্ছো, আপনি দলে চলে গেলেন, তুমি ছায়া দেখলে ভয় পাও, তুমি ছায়া দেখলে ভয় পাও, আবার রাগাচ্ছো, তুমি ছুটে বেড়াচ্ছিলে পাগল, আবার রাগাচ্ছো, লোক যেমন ছুটে বেড়ায় তুমি ছুটে, আবার চুপ করে বসে আছো, বসে থাকো, আমার জ্ঞান দেখুন, আপনি রেগে গেছেন, ছুটে আপনি কমপ্লিট রেগে গেছেন, তাহলে এসে হিম্মত থাকলে আবার রেগে গেছেন, তাহলে জিতে দেখাও, ছুটে বেড়াচ্ছেন কেন বাবু, জিতে দেখাও, না না আপনি রেগে গেছেন, দেখুন আমি বলছি, আমি মনে তৃণমূলে একটা বলছি, শুনুন শুনুন, এই তুমি কেন বসে আছো, তোমার আপনি রেগে গেছেন, তোমার বলা আপনি রেগে যাচ্ছেন, আমি বলো না কাকু আপনি রেগে যাচ্ছেন, আপনি রেগে যাচ্ছেন, দেখুন আপনি এমন সব, চলো আপনি, আচ্ছা এক মিনিট বলি, এক মিনিট বলি, ফালতু আপনি রেগে যাচ্ছেন, আপনি যেটা বলছেন দেখুন দেখাচ্ছে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি যদি জিতে যাই, মানুষ তো ভোট দেবে, মানুষ তো ভোট দেবে, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আপনি রেগে রেগে এমন সব প্রমিস করছেন, দল থাকবে না, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, দল থাকবে না, আপনি তো গান গাইতে পারেন, গান শুনবে না, আপনি তো গান গাইতে পারেন না, তখন কি হবে, কেউ গান শুনবে না, আপনি আবার রেগে যাচ্ছেন, তোমার যদি এই তৃণমূল রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমাকে বলছি এই বিজেপি আন্না বলো, তোমাকে সেইটাও পাঠিয়ে দেবো, পারলে সেটা নিয়ে একটা গান বানিও, সতরূপ তুমি, এই সতরূপ সতরূপ তুমি চান্স মিস করেছো, আমি গানটা বানিয়ে ফেলেছি, ওটা তোমাদের লাইন ছিল, আমি গানটা লাইন ছিল তো, তোমরা চান্স আমাদের লাইন, এই বিজেপি আর না বলে কাকে ভোট দিলে টাকা 3,500 টাকা, এই বিজেপি আর না, এই লাইনের গান বানাও, দেখি রাজ্যসভার মেম্বার করো, আমি গোল করেছি, তোমার বানানো বাবুলের তো আর গান ফান চলবে না, তা বাবুলের যেহেতু গান ফান চলবে না, আমি মমতা ব্যানার্জি বলে হালে রাজ্যসভার ভোট আছে, চললো তো দাদা, আপনারা শেষ হয়ে গেলেন, বাবুল দেখুন আপনি রেগে মেগে এমন সব প্রমিস করছেন, আরে আপনি রেগে মেগে এমন সব প্রমিস করছেন যে মমতা দিদি তো ছেড়ুন, আপনার বাড়িতে গেলে আপনার ছেলে বলবে, তোমার তো উপায় নাই, কি সব প্রমিস করছেন, না তোমার তো কোনো উপায় নাই, না না তোমার তো গান চলবে না, আমার কি করবে, তোমার তো গান চলবে না, তোমার গান কেউ দেখবে না, আরে তোমার গান কেউ দেখবে না, গান চলবে না, তখন তোমাদের বাবুল সরাসরি প্রস্তাব দিয়েছেন অনুব্রত মন্ডল, তিনি কিন্তু স্ট্রেট ড্রাইভে খেলার লোক, সরাসরি Zee24 স্টুডিওতে উনি ক্রস ফায়ারে আপনার উদ্দেশ্যে সরাসরি প্রস্তাব দিয়েছেন, আপনার একটা তো উত্তর লাগবে, সরাসরি আমি বলবো, না না আমার ওনার জন্য দুঃখ হচ্ছে, যে এক্ষুনি যেই টিভির ইয়ে থেকে বেরোবে না, দিদি ফোন করবে, ভাই আমি পোস্ট তোমরা ল্যাম্প পোস্ট, এই অধিকার তোমায় কে দিল, এই প্রশ্ন তো দিদিই করবে, ওকে উনি রেগে মেগে ফেঁসে যাচ্ছেন, বুঝতে পারছেন না কি বলে, দাদা মাথা ঠান্ডা রাখুন, আপনার বয়স হয়েছে, দিদিকে বললে দিদি শুনে নেবে, আমি চাই না দিদি কে বলি, পলিটিক্স ছেড়ে দিন, আমি বাবুল ছাড় করে ছাড় করে বাবুল, শোনো শোনো, আমি যদি কাজ বলবো ওই জন্য তো আমি পুলিশকে বোম মারবো বলেও জেলে নেই, পুলিশকে বোম মারবো বলেও আপনি জেলে নেই, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, বোঝাই যাচ্ছে ক্রস ফায়ার রীতিমতো জমে উঠেছে, ছোট্ট একটা বিরতির পর ফিরবো, দেখতে থাকুন ক্রস ফায়ার, ফিরে
সোশ্যাল মিডিয়াতে যে অভিযোগ করছেন, আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো বুথ তার মধ্যে কটায় এই ধরনের ঘটনা ঘটেছে, নাকি হার অবশ্যম্ভাবী ভেবে আপনি প্রথম থেকেই একটা বাহানা সামনে রাখছেন? অনুপ্রিয়া, এই মোপিয়া দেখো, গাড়ি অ্যাটাক হচ্ছে, গাড়ি ভেঙে দিচ্ছে, আমি বুঝতে পারছি না এই হারের প্রশ্ন এখানে কোথায় আসছে। আমি তোমাকে এখনও বলছি যে আমি আসানসোলে জিতবো, কিন্তু গণতন্ত্রের সেলিব্রেশনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ওনার প্ররোচনায়, ওনার লেখা স্ক্রিপ্ট ফলো করে তৃণমূলী গুন্ডারা এরম তাণ্ডব চালাবে বুথে বুথে। আমি তো তোমার ছবি দেখাচ্ছি, তোমাদের নিজেদেরই তো গাড়ি ভেঙে দিয়েছে, তারপরে পুলিশ উর্দি পরে তৃণমূলী গুন্ডার থেকেও আরও বেশি খতরনাকভাবে তারা সারাদিন তাণ্ডব চালাচ্ছে, এটা কী করে মেনে নেওয়া যায়? ডিস্ট্রেস কল যদি আসে তারা তো আমাকে দেখতে চাইছে, আর সবচেয়ে বড় কথা বুথের মধ্যে আমি বা ইলেকশন এজেন্ট ছাড়া আর তো কেউ ঢুকতে পারবে না। তো মুনমুন সেনের নিশ্চয়ই খুব ভালো এখানে এই যে আমাদের সেট আপ যেটা অনুব্রতবাবু বারবার বলেন নিশ্চয়ই আছে, তাই উনি বেডটি লেটে নিয়ে লেটে উঠেছেন। আমার তো সেই সুযোগ নেই মোপিয়া, এক্স্যাক্টলি। তো সেই জন্যে হারের এখানে কোনো, আমি আবার বলছি জিতবো, আমি আবার বলবো, আবার বলছি জিতবো, কিন্তু এই এই সন্ত্রাসটা বারবার কেন হবে এটাই আমার মূল প্রশ্ন। আচ্ছা, এই যে বলছে সিআরপিএফ বাবুলকে সাপোর্ট করেছে, আমি তো এর মানে বুঝে পাচ্ছি না। আমরা বলছি যে সিআরপিএফ 100% বলার পরেও সেই সিআরপিএফটা, এই যে ছেলেটি, এ তো আমরা, আমি যদি ওখান থেকে দৌড়ে না চলে যেতাম তাহলে এখানে মানে মেজর আকারে মারামারি লেগে যেত, কারণ পুরো পাড়াটা তৃণমূল ঘিরে ফেলেছিল। তো আমি যদি আমার ছেলেগুলোকে দাঁড় না করাতাম দৌড়ে গিয়ে, এই যাকে ছেলেগুলোকে ধরছি, তাহলে তো মারামারি লেগে যেত, কারণ ওখানে তৃণমূলের এক গাদা ছেলে এসে অসভ্য ভাষায় গালাগালি করছিল, চার পাঁচটা গাড়ি ভেঙে দিল। আমি ঠিক এখানে মইদুল ইসলাম আছেন বাবুল, দিস ইজ দ্য স্টেট অফ বেঙ্গল রাইট নাও, এটাই আমি এখানে একটু মইদুল ইসলামের কাছে। মইদুল ইসলাম, চতুর্থ দফার নির্বাচন এবং এত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, তারপরও যে অভিযোগগুলো বাবুল সুপ্রিয় বা অন্য বিরোধী প্রার্থীরা করছেন, আমরা অধীর চৌধুরীকে দেখেছি আজকে নিজে বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন, এটা সম্পর্কে আপনি কি বলবেন? না, একটা জিনিস সেটা হলো, দেখুন, তৃণমূলের সবথেকে যেটা উইকনেস এই ইলেকশনে সেটা হলো যে পঞ্চায়েত ভোটটাতে তৃণমূলের যে 34% তারা জিতেছিল, যেখানে আনকনটেস্টেড যে জিতেছিল, এটার ফলে কী হয়েছে যে প্রত্যেকটা বুথে অ্যাকচুয়ালি তৃণমূলের কত ভোট আছে সেই অ্যাসেসমেন্টটা তৃণমূলের নেই, যার ফলে এই রকম একটা নির্বাচনে তারা কিন্তু কিছু কিছু জায়গায় এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। তো সেটা একটা সমস্যা ডেফিনেটলি, কিন্তু উল্টো দিকে এটাও ঠিক যে অপোজিশনের যে বুথ লেভেল অর্গানাইজেশনটা যতটা স্ট্রং দরকার ছিল, যেটা আমরা বাবুল সুপ্রিয় কিংবা অধীর চৌধুরীর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। কারণ এটা হতো, এটা যেটা হয় যে আপনি যে তৃণমূলেরও গুন্ডা বাহিনী আছে, আপনার তাকে রেজিস্ট করতে গেলে আপনার বুথ লেভেলে এজেন্টরা, সেটাও একটা রেজিস্ট করতে হবে, সেটা তখন পর্যন্ত আপনি না তৈরি করছে, শুধু আবেগ দিয়ে কিন্তু ভোট হয় না। আমরা দেখলাম যে বাবুল সুপ্রিয়, অধীর রঞ্জন চৌধুরী, তারা নিজেরা এই যে প্রতিরোধের জায়গাটা সেটা এনশিওর করে। খুব সংক্ষেপে বাবুল, হ্যাঁ প্লিজ। দেখুন মহিদুলবাবু, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি এর আগেও একবার একটা জায়গায় বলছিলেন, আমি লাস্টটুকুনি শুনলাম যে এটা মানে আমি বা অধীরবাবু করলে এটা ক্যারিকেচার লাগে, আমি আপনার সঙ্গে একমত হচ্ছি। একজন সাংসদ বা সাংসদকে বা ক্যান্ডিডেটকে কেন তাকে এরকম ভাবে দৌড়ে বেড়াতে হবে? ধন্যবাদ মহিদুল, আপনাকেও ক্রসফায়ার এখানে শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।